দুপুরবেলা বলেছি যে আকাশের বিয়ে ঠিক হয়ে গেছে, তো আজকে দুপুরবেলা ওর আইবুড়ো ভাত ছিল, তো আইবুড়ো ভাত খেতে গেছিলো। তো এই মা আমরা দুপুরে যেতে পারিনি ভিডিও করার জন্য, তো ভাবলাম যে তোমাদেরকে রিভিউটা দিয়ে দিই, কারণ রিভিউ বানানোর সময় তো আর হয়নি। তো বলে ফেলো একটু, যেটা পুচে বলতে ভুলে গেছে, ওয়েলকাম টু আকাশবাণী, এখন বাজে রাত 11। আচ্ছা, তো দেখতেই পাচ্ছি রাত্রি 11টায় ঘুরে বেড়াচ্ছি, রাস্তাঘাট পুরো শুনশান, আর খেলা তো সবাই দেখেছে মোটামুটি। তো আজকে ফার্স্ট হাফের খেলাটা তো প্রথম দিকে মোহনবাগান খুব ভালো খেলছিল, ভালো অ্যাটাক করছিল, তো নেরোকাও ভালো খেলছিল, কিন্তু মোহনবাগান শুরুর দিকে বেশি অ্যাটাক করছিল, নেরোকার থেকে দেখতে গেলে অনেক বেশি অ্যাটাক করছিল। আর কী হলো, তারপরে আস্তে আস্তে যত টাইম বাড়তে থাকে মোহনবাগানের খেলাটা একটুখানি ছন্নছাড়া হতে শুরু করে, সেই জায়গা থেকে তখন নেরোকা খুব অ্যাটাক করতে শুরু করে দিয়েছিল, প্রায় 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে পরপর অ্যাটাক করে যাচ্ছিল। এবং সেই টাইমে আমরা গতদিন বলেছিলাম যে ডিফেন্সটা খুব অর্গানাইজড ডিফেন্স হয়েছিল, কিন্তু আজকে সেই টাইমে ডিফেন্সটা খুব নড়বড় লাগছিল এবং প্লেয়ারদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, যার জন্য হয়তো গোল হলেও হয়ে যেতে পারতো। নেরোকা খুব ভালো অ্যাটাক করছিল তখন, আর মোহনবাগানের ডিফেন্সটা খুবই নড়বড়ে ছিল, মানে যে কোনো বল বক্সের ভেতর ঢুকে যাচ্ছিলো, ভালো ভালো চান্স পেয়ে যাচ্ছিলো নেরোকা শুধু কনভার্ট করতে পারেনি চান্সগুলো। তো সেই জায়গা থেকে কিছুটা সিলটন পালের এক্সপিরিয়েন্স আর প্লেয়ারদের একটু মানে কিম কিমা বা কি অভিষেক আম্বেদকারের ইয়েতে তো গোলগুলো হয়নি, ওরা ক্লিয়ার করে দিয়েছিল, কিন্তু সেই টাইমে খুব ভালো খেলছিল নেরোকা। কিন্তু ওমার খুব ভালো খেলছিল, যেটা বলার কথা ফার্স্ট হাফে সবচেয়ে বেশি নজর কেড়েছে ওমার। আর ইউটা আজকে একটুখানি ওকে ডিফেন্সিভ ব্লকার হিসাবে খেলিয়েছিল, মানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে, তো সেই জন্য ইউটা অন্যান্য দিন যে উঠে খেলে অতটা উঠছিল না, তো সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে একটা জায়গা ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু ওমার সেই জায়গাটা পুষিয়ে দিচ্ছিল। কিন্তু সেকেন্ড হাফে যখন খেলা স্টার্ট হলো, ওমারের ইঞ্জুরি হয়ে গেল, ওমারকে তুলে নিতে হলো, ওই জায়গাটা বলতে পারো ম্যাচের একটা টার্নিং পয়েন্ট, কারণ ওমার পুরো মিডফিল্ডটা কন্ট্রোল করছে এখন মোহনবাগানে, যেটা ইউটা আগে করতো সেটা ওমার এখন করছে, এখন পুরো মিডফিল্ডটা কন্ট্রোল করছে, সব বল বাড়াচ্ছে। তো সেই জায়গাটা ওমারের ইঞ্জুরি হওয়াটা একটা খুবই ব্যাড লাক, ওমারের জায়গা তখন হেনরি কিসেকা নামে, হেনরি নেমেও খেলাটা ধরেছিল একটুখানি। আর সোহিন অডি তো তোমাদের পুরো জানোই একটা মেন ফ্যাক্টর, সোহিন অডি অনেকগুলো বল বাড়িয়েছিল, একটা ডিকা গোলকিপারকে কাটিয়ে নিয়েও ফিনিশ করতে পারেনি, গোলকিপারটার নাম কি জানো, ললিত থাপা। হ্যাঁ, ললিত থাপা অসাধারণ একখানা, মানে পড়ে গিয়েও তারপরে গিয়ে অসাধারণ একটা সেভ দিয়েছিল। তো ললিত থাপা নেরোকার গোলকিপার অসাধারণ গোলকিপিং করেছে আজকে, না হলে হয়তো মোহনবাগান আরো বেশি গোল দিতে পারত, দুটো গোল তো অন্তত আরো বেশি দিতেই পারত। আর সেকেন্ড হাফে যখন ফয়াজ নামলো, শেখ ফয়াজ নামলো আজারউদ্দিনের জায়গা, তো তারপর থেকে মোহনবাগানের রাইট উইংটা আরো বেশি সচল হয়ে যায় এবং শেখ ফয়াজ অনেকগুলো ভালো ভালো ক্রস বাড়াচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো মানে ঠিকঠাক জায়গায় পড়ছিল না বা ওদের ডিফেন্ডাররা ক্লিয়ার করে দিচ্ছিল। তো তারপরেই হঠাৎ সনি নদ্দির একটা সুন্দর বল এবং তিন চারটে প্লেয়ারকে সঙ্গে নিয়ে সুন্দর একটা প্লেস এবং সনি নদ্দির গোল, কিন্তু সেইখানে অবশ্যই আমি বলবো গোলটা তো অসাধারণ গোল দিয়েছে, কিন্তু ডিফেন্সের প্রচুর দোষ ছিল, কারণ ওইখানে ওকে কেউ প্রেস করলো না বা ওকে কেউ ব্লক করার জন্য এলো না, ফাঁকা ছিল। আজ কিন্তু সনির মতো প্লেয়ার সেইখান থেকে গোল করতে ভুল করেন। আর একটা কথা, যেটা সুন্দর ফিনিশ করেছে একদম, সবার গড়িয়ে মাটিতে প্রেস করে কোনা দিয়ে, সবার একটা ইয়ে বক্তব্য ছিল যে সিলটন পাল বাজে গোলকিপিং করছে, সিলটন পাল সেই আগের মতো নেই, কিন্তু আজকে সিলটন পাল দেখিয়ে দিয়েছে যে একটা প্লেয়ারের এক্সপিরিয়েন্স কতটা কাজে লাগে। তো সেখান থেকে অসাধারণ গোলকিপিং করেছে, প্রচুর ভালো ভালো সেভ দিয়েছে, কিন্তু যেটা সিলটন পাল করেছে আমার তো ওটা খারাপ লেগেছে, যে কাতসুমি ইউসাকে হয়তো বল ক্লিয়ার করার জন্যই গেছিলো, কিন্তু যেইভাবে হাত দিয়ে ওকে এখানে মেরেছিল, তো সেটা হয়তো কার্ড অফেন্স হতে পারতো, কিন্তু যদিও কার্ড দেয়নি ওকে। আর একটা জায়গা ছিল এডুয়ার্ডো যেখানে পিছন থেকে একটা লাঠি চালিয়ে দেবে, ডিকাকে একদম ইন্টেনশনালি লাঠি চালিয়ে দেবে, ওটা রেফারি যে কিভাবে ইয়েলো কার্ড দিল কে জানে, ওটা স্ট্রেট রেড কার্ড, একদম স্ট্রেট রেড কার্ড, পুরো পিছন থেকে বল না পেয়ে আর লাঠি চালিয়ে দিল পায়ে, ওটা একদম শিওর রেড কার্ড, কিন্তু ওটা ইয়েলো কার্ড কেন বা দিল বুঝতে পারলাম, বোঝা গেল না, কিন্তু আমরা তো বলবো ওটা অবশ্যই রেড কার্ড ছিল। আর আরেকজনের খেলা না বলে নয়, আজকে ড্যারেন ক্যালডেরা সেকেন্ড হাফে তো অসাধারণ খেলেছে, ড্যারেন ক্যালডেরা মাঝমাঠে খুব ভালো খেলেছে, ফার্স্ট হাফেও খেলছিল, কিন্তু ফার্স্ট হাফে অতটা দেখা যাচ্ছিল না, কিন্তু সেকেন্ড হাফে ও অসাধারণ খেলেছে। আর নেরোকার প্লেয়ারদের মধ্যে অবশ্যই বলতে লাগে কাসুমির কথা, একা লোড যেরকম লোড নিয়ে আগেও খেলে গেছে মোহনবাগানে বা ইস্টবেঙ্গলে, নেরোকাতেও সেই একই রকম খেলেছে, আর খেলেছে হচ্ছে সুভাষ সিং, অসাধারণ খেলেছে দুজনের মধ্যে কাসুমি আর সুভাষ সিং, একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আমরা বুঝতে পেরেছি, দেখতে পেয়েছি। আর যেটা ছিল হচ্ছে ওদের ফেলিক্স চিডি প্রচুর চেষ্টা করেছে, কিন্তু ওর আজকে ব্যাড লাক ছিল, গোল দিতে পারেনি,
সেই জায়গা থেকে এই তিনজনের কথা অবশ্যই বলতে হয়। যদি আর অবশ্যই নেরোকার গোলকিপার ললিত থাপা, যদি ও যদি আজকে অপ্রতিরোধ্য না হতো ফার্স্ট হাফে বা সেকেন্ড হাফে গোল খাওয়ার আগে পর্যন্ত, তাহলে হয়তো ম্যাচটা ড্র ড্র হতেই পারতো। আর যদি মোহনবাগান যদি প্রথম হাফে যদি ডিফেন্সটা যদি আরেকটু নড়বড়ে থাকতো, যেটা আমরা বলেছি আগে, তাহলে হয়তো নেরোকা গোলও দিয়ে দিতে পারতো। মোহনবাগান ডিফেন্সটা অনেকটাই নড়বড়ে ছিল, নেরোকা হলো ফিনিশ করতে পারেনি। নেরোকা যদি আরেকটু ঠিকঠাক অ্যাটাক করতো হয়তো ফিনিশ করে দুটো গোল দিয়ে দিতে পারতো। কিন্তু সেখান থেকে সেকেন্ড হাফে মোহনবাগান ফিরে আসে খেলায় এবং সেকেন্ড হাফে মোহনবাগানের ডিফেন্স অনেক সঙ্গবদ্ধ হয়ে যায় এবং পুরো খেলাটা নিজেদের নিজেরা নিজেদের মতো করে খেলে, সেখানে নেরোকা প্রায় খেলা থেকে হারিয়েই যায়। মানে ফার্স্ট হাফে নেরোকা যতটা প্রেসিং ফুটবল খেলেছিল তার তুলনায় সেকেন্ড হাফে কিছুই খেলতে পারেনি। আর কয়েকটা খুব সোজা চান্স মিস করেছে মোহনবাগান, দুটো হলো অভিষেক আম্বেকার, একটা পায়ে কানেক্ট করতে পারেনি, একটা হেড দিতে পারেনি, আরেকটা হলো নর্ডি, গোল দেওয়ার পরেই আরেকখানা চান্স পেয়ে গেল। মানে ড্যারেন ক্যালডেরাও তাই, ও দু তিনটে ভালো, দুটো ভালো শট মেরেছিল কিন্তু পায়ে কানেক্ট হয়নি, দুটোই ওপর দিয়ে চলে গেছে। নর্ডিটা হয়তো একটুখানি ভুল হয়ে গেছিল, মানে ও শট মারতে গিয়ে পিছন দিকে হেলে গেছিল বলে বেরিয়ে গেছে ওপর দিয়ে, ওটা হয় মাঝে মাঝে। আজকে অনেকদিন বাদে মেহতাব হোসেন লাস্টের দিকে মাঠে দীপান্ডা ডিকাকে তুলে নেওয়ার পরে প্রায় 90 মিনিট 89 মিনিটে মাঠে নেমেছে, তো নেমেই দুখানা ভালো ভালো ক্লিয়ার করেছে, একটা হেঁটে ক্লিয়ার করেছে আর একটা এমনি ক্লিয়ার করেছে। তো মেহতাবকে আমরা তো চাইবো মেহতাব যেন অন্যান্য ম্যাচগুলো খেলে, কারণ আমার মনেও হচ্ছে এখন এবার খালিদ জামিল এসে গেছে, সেখান থেকে হয়তো মেহতাবকে আস্তে আস্তে সবকটা ম্যাচই খেলাবে এবং অত লেটে না নামিয়ে হয়তো নামিয়ে দেখে নিল যে ম্যাচ ফিট আছে কিনা, দেখে নিল, কিন্তু মনে হয় ও পুরোপুরি ফিট আছে কারণ দেখে তো তাই লাগছিল। তো যাই হোক, আজকে 4-5 মিনিট খেলে তাতে ওর জাজ করা ঠিক না, তবে আশা করবো আস্তে আস্তে পরের ম্যাচগুলোতে ও হয়তো ফুল ম্যাচ না খেললেও হাফ টাইমের পরে ওকে অবশ্যই নামাবে, কারণ মেহতাব কত বড় একটা ফ্যাক্টর যে কোনো টিমের কাছে সেটা আমরা সবাই জানি, ইস্টবেঙ্গল সাপোর্টাররাও জানি, মোহনবাগান সাপোর্টাররা। সামনেই ডার্বি আসছে, তো মেহতাব জানি ডার্বিটা বিশাল ফ্যাক্টর হতে পারে। মোহনবাগানের আজকে লাস্ট খেলা হয়ে গেল, এখন টানা 15 দিন রেস্ট, আবার 27 তারিখে মোহনবাগানের ডার্বি, ওদের হোম ম্যাচ, তো তার আগে 15 দিন রেস্ট। এর আগে ফার্স্ট লেগের ডার্বি তো ডিসেম্বর খেলেছিল, তারপরে 16 ডিসেম্বর ডার্বি খেলেছিল, তো আজকে 12 জানুয়ারি খেললো, আবার 27 জানুয়ারি ডার্বি খেলবে, তো দেখা যাক কি হয় ডার্বিতে। তো তার আগে ইস্ট বেঙ্গলের একটা খেলা আছে 14 তারিখ, ইস্ট বেঙ্গলের একটা কোথায় দুটো খেলা আছে, দুটো খেলা আছে 14 তারিখ আর 18 তারিখ, তো দেখা যাক কি হয়। আজকের রিভিউ এই পর্যন্তই, তো তো আশা করবো তোমাদের ঠিকঠাকই ভালো লেগেছে, বা যদি কিছু ভুল বলে থাকি তো সেখানে তোমরা কারেকশন করে দিও। প্রচুর খেয়ে নিয়েছি, এবার গিয়ে ঘুমাবো। হ্যালো, আমি বিশ্বদীপ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর তারপরে আনসাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর অবশ্যই বেল বাটনটাকে টুং একদম টুং করে এখনের জন্য। গুড নাইট, টাটা। ধন্যবাদ।